হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ আমি কী নিয়ে কথা বলবো বলেন তো? অস্থির অস্থির একটা আর্নিংস অ্যাপ। আসল কথা বন্ধুরা, আমি এই অ্যাপে কাজ করি, ঠিক আছে, কাজ করব। আমি তো বলছি আপনাদের, আমি যেটা করব, যেটা করি কাজ, যে অ্যাপে সেটাই শেয়ার করব, ঠিক আছে। এটা অনেক ঘেটে 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 দেখলাম যে অস্থির একটা অ্যাপ, এখান থেকে আসলে ইনকাম করা যাবে। কোনো ফেক অ্যাপ না, এটা প্লে স্টোরে একটা অ্যাপ, অনেক মানুষ কাজ করতেছে, আমার এক বড় ভাই আমাকে দিয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন, কাজ করবেন তো পেমেন্ট পাবেন 100%, ঠিক আছে, আর একবার সহজেই উইথড্র নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আপনারা অন্যান্য যে যেখানে কাজ করেন করতে থাকেন, এটা জাস্ট একটু টাইম দেন, দেখবেন কাজ করতে পারবেন সুন্দরভাবে। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাইতেছি যে কিভাবে সাইন আপ করতে হবে অ্যাপের মধ্যে। তো প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, ওইখানে একটা লিঙ্ক আছে, এই অ্যাপের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটা, ঠিক আছে। ডাউনলোড করার পর অ্যাপটা হবে এরকম, ঠিক আছে, এই যে আমি দেখাইতেছি, দেখেন এই এরকম। নাম হলো রিয়েল ওয়ান অ্যাপের নাম। তো ডাউনলোড করার পর ইনস্টল হইলে, ইনস্টল হওয়ার পর আপনারা অ্যাপের উপরে ক্লিক করবেন, আই মিন অ্যাপের মধ্যে যাবেন, ঠিক আছে। আমি ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করেন বন্ধুরা, ঠিক আছে। তো এই যে এরকম আসবে ইন্টারফেস যখন আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তারপর অ্যাপের উপর ক্লিক করবেন, তখন এরকম আসবে ইন্টারফেসটা। আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে, ঠিক আছে, লগ ইন উইথ গুগল, এখানে ক্লিক ক্লিক করার পরে দেখবেন আপনাদের জিমেল যাবে, কোন জিমেলে আপনি সাইন আপ করতে চাচ্ছেন, আই মিন লগ ইন করতে চাচ্ছেন, ঠিক আছে। আমি ক্লিক করলাম লগ ইন উইথ গুগলে, ক্লিক করলাম, দেখেন আমার যত জিমেল আছে এই ফোনে লগ ইন করা, সবগুলা শো করতেছে। তো আমি আমার অ্যাকাউন্ট খোলা আছে হলো মিস্টার হৃদয় ঢালি, ঠিক আছে, এই জিমেল দেয়া। তো এটার এটার উপরে ক্লিক করলাম আমি এখন সর্বপ্রথমটা, যে এইটা, ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে। তো এটার উপর এখন আমি ক্লিক করবো, দেখবেন আমার আগের অ্যাকাউন্টে আসে পড়বে, আমার আগের থেকে সাইন আপ করা আছে। তো আপনারা যে এটাতে করতে চান সেটার উপর ক্লিক করবেন, বা যদি একটাও না থাকে লগ ইন করা জিমেইল, তাহলে আপনি এখানে জিমেইল যাবে, জিমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করলাম সবার উপরেরটা, জাস্ট একটু ওয়েট করেন, লোডিং হইতেছে, ঠিক আছে, এই জন্য একটু ব্ল্যাক আসছে স্ক্রিনটা, প্লিজ ওয়েট। এই তো জয়েন্ট টেলিগ্রাম, এখানে আপনারা ক্যান্সেল দিয়ে দেবেন, ঠিক আছে। এই তো দেখেন বন্ধুরা, তো এখন এটা হলো আমার অ্যাকাউন্টের ইন্টারফেস, ঠিক আছে, এটা আমার ড্যাশবোর্ড। তো আপনারা এখানে কীভাবে কাজ করবেন সব বলে দিই বিস্তারিত। এখানে দেখেন লেভেল, এখানে 10 লেভেল পর্যন্ত রেফার কমিশন আছে, রেফার কমিশন করে অনেকটা ইনকাম করতে পারবেন, রেফার করে, আই মিন দেখেন আপনারা যখন রেফার করাবেন আরেকজনকে, তখন দেখেন এই যে এইখানে, এই যে এখানে যে দেখতে পারতেছেন, এটা হলো আমার রেফার কোড, ইনভাইট অ্যান্ড আর্ন, এটা আমার রেফার কোড। তো আপনারা যখন আমার এই রেফার কোডটা, এই যে এই রেফার কোডটা যখন আপনারা ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনাদের একটা রেফার কোড দিবে, এখানে থাকবে, ওই রেফার কোডটা আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুর কাছে যাদের অ্যাকাউন্ট খোলাইবেন, ঠিক আছে। তো এই যে এখানে ক্লিক করলেই এই এই জায়গাটা, এই যে আমি দেখাইতেছি, এই যে এই জায়গাটা যখন ক্লিক করবেন তখন এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এটা রেফারেটা গেল, এখন দেখাবো কীভাবে কাজ করবেন। কাজ করার জন্য এই দেখেন এখানে এই হোমের পরে এই যে হাতের উপরে একটা ডলারের মতো একটা আইকন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এরকম আসলো, তো এখানে এসে আপনারা কী করবেন, এই যে দেখেন ক্লিক নাও, এই ক্লিক নাও তো ক্লিক করবেন কাজ করার জন্য, লাকি কার্ড। তো দেখেন আমি ক্লিক করতেছি, আমি সরাসরি কাজ করে দেখাইতেছি, ভিডিওটা একটু বড় হলো, সুন্দরভাবে দেখেন কাজ করবেন 100% টাকা পাবেন, এটা মিস হবে না, ঠিক আছে। এখান থেকে অনেক মানুষ টাকা নিতেছে, এই যেরকম অ্যাড আসবে আপনি কী করবেন, একটু ওয়েট করবেন, উপরে দেখেন এই যে ক্রস আসছে, এই ক্রসে ক্লিক করবেন, আশা করি বুঝতে পারছেন, এই যে ক্রসে, এই ক্রসে, এই ক্রসে ক্লিক করবেন, ঠিক আছে, ক্রসে ক্লিক, আমি এখন ক্রসে ক্লিক করবো, সাথে সাথে করবেন, আমি তো দেখাইতেছি তার জন্য লেট হইতেছে। তো এখানে এখানে ওয়েট করবেন, দেখেন এই যে বক্সটা লাফাচ্ছে,
একটু পরে ফেটে যাবে, এই তো কংগ্রাচুলেশন 10 কয়েন্স, আমি আপনি এখন 10 কয়েন পেয়ে গেলেন, ঠিক আছে গিফট, তো এটা লটারির মতো। তো এখন কি করবেন, এখন আপনারা এইখানে ক্লিক করবেন, এই যে এখানে অ্যাড টু ইউর ওয়ালেট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, আবারও অ্যাড আসবে, এখানে ক্লিক করছি, ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করেন, লোডিং হইতেছে, অ্যাড আসবে, তো এজন্য হয়তো একটু লেট হইতেছে। এই তো বন্ধুরা অ্যাড আসছে, আমি সাউন্ড অফ করে দিলাম, অ্যাডের ভিডিও অ্যাড উপরে দেখেন সেকেন্ড উঠতেছে, সেকেন্ড, এই তো এখানে সেকেন্ড শেষ হয়ে গেলেই, বা এখন আপনি ক্রস করে দিতে পারেন, সমস্যা নাই, এখানে ক্রসে ক্লিক করবেন, এই তো আমার অলরেডি মেবি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি ব্যাক করব, ব্যাক ব্যাক বাটন ক্লিক করব, ওকে। তো এখন আমি কিভাবে দেখব আমার অ্যাকাউন্টে কয়েনটা জমা হয়েছে কি না, দেখার জন্য আমরা কি করব, আমরা এই যে সবার লাস্টে ডান দিকে এই যেটা এই আইকনে ক্লিক করব, মানি, এখানে ক্লিক করার পর দেখতে পারবো, ঠিক আছে। তা আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করলাম, এটা দেখেন আমার এখানে, দেখেন এই যে আমার অ্যাকাউন্টটা আশা করি দেখতে পারতেছেন, এই তো, এই তো ঠিক আছে অ্যাকাউন্ট ব্যালেন্স। তো এখানে দেখেন 367 কয়েন আছে, 367 কয়েন, ঠিক আছে। তো আমি আরেকটা কাজ করে দেখাই আপনাদের, এখানে 367 এখন দেখেন, তো আমি আবার কাজ করব, আমি আবার এখানে চলে যাব, ওই যে হাতের এখানে, আবার এখানে ক্লিক টানতে ক্লিক করব, তো প্রথম যে অ্যাডটা আসবে এটা সাথে সাথে ক্রস করে দেবেন, সমস্যা হবে না, কিন্তু এখন এই যে প্যাকেটটা ফাটবে, গিফটটা ফাটবে, এই তো এখন 30 কয়েন পাই গেছি, ও নো, 30 কয়েন পাইছি। এখন কি করবেন আপনারা, এই যে অ্যাড ইউর ওয়ালেট, এই আমি দেখাইছি একবার, এই যে এখানে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর যে অ্যাড আসবে এই অ্যাডটা পুরোপুরি দেখবেন, ক্রস করবেন না, ঠিক আছে, ওয়েট করবেন একটু, দেখছেন অ্যাড কিন্তু চলতেছে। তো আমি ক্রস করে, তো এখানে অ্যাডটা হয়ে গেল, তো এখন কি করব আমরা, এই ক্রসে ক্লিক করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রস, এই ক্রসে ক্লিক করব, ক্লিক করলাম ক্রসে, তো এখন আমাদের এখানে নিয়ে আসতে, এখন আমরা ব্যাকে ক্লিক করব, ওকে। তো এখন আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে, দেখেন 97, এর আগে 67 ছিল, এখন 97, আর আপনার হিস্টোরি দেখতে পারবেন, সমস্যা নাই, এই দেখেন এই যে হিস্টোরি, ঠিক আছে, এটা নিচে দেখেন যে একটু আগে 30 কয়েন পাইছি আমরা, এই যে দেখেন 30 কয়েন পাইছি, এটা উঠছে, এর আগে আসছে 10 কয়েন আমি করছিলাম, সেটা এর আগে 4 কয়েন বোনাস, এরকম সব হিস্টোরি দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন নিচে অনেক অনেক কাজ করছি আমি, ঠিক আছে, এর হিস্টোরি আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখাবো হলো কিভাবে এই কাজ ছাড়া আর অন্য অন্য কাজ করতে পারবেন, সেটা হলো এখানে দেখেন, এই যে এখানে আমি কোনটা ক্লিক করছি আমি দেখাইতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন, লোডিংটা একটু কমপ্লিট হোক, এই তো দেখেন আমি এখন আসি এটার মধ্যে, এটার মধ্যে কাজ করতে পারবেন আপনারা, এটার মধ্যে কাজ করতে পারবেন, এখানে এসে আপনারা কী করবেন, এই দেখেন এইগুলো অ্যাড, এইগুলো সব অ্যাড, ঠিক আছে, অ্যাড। তো 97 দেখছেন না পয়েন্ট আমার, এখন আমি আরও কিছু আর্ন করবো, দেখেন তো একটা অ্যাডের উপরে ক্লিক করবেন, যে কোনো একটা অ্যাডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে, আমি করলাম, যে কোনো একটা অ্যাডের উপরে ক্লিক করছে আমাকে এখানে নিয়ে আসছে। তো এখানে আপনারা 4-5 সেকেন্ড থাকবেন, দেখবেন আর কি, এভাবে দেখবেন, এভাবে এমনি সিম্পল দেখবেন, তারপর আপনারা কী করবেন, দেন ব্যাক করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা আপনাদের ব্যালেন্সে যাবেন, এখানে এই যে লাস্টে দেখেন, এখানে আমি রিফ্রেশ করি, কাজটা আমার মেবি হয় নাই, তারপর আমি আরেকবার করে দেখাবো, নো প্রবলেম।
হয়েছে দেখছেন 401। তার মানে কি দেখেন এই যে এখানে নিচে আমার হিস্টোরিতে আসছে 4 ডিএল বোনাস, 4 কয়েন আমি বোনাস পাইছি। এই যে একটু আগে যে অ্যাডটা দেখলাম ওই অ্যাডটা দেখে 401। আর আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে এখানে যে 100 কয়েন সমান 1 রুপি, ধরতে পারেন 1 টাকা, ঠিক আছে 100 কয়েন সমান দেখেন আমি 400 আমার রেকর্ডসে, তাহলে আমার এখানে 4 টাকা আছে। তো আপনি এখান থেকে খুব সহজে কাজ করতে পারবেন। তো এবার দেখেন রিডিম কিভাবে দিবেন, রিডিম দেওয়ার জন্য আপনারা কি করবেন মানে উইথড্র কিভাবে দিবেন, এইখানে ক্লিক করবেন, এই যে রিডিম নাও, রিডিম নাও তো ক্লিক করবেন। রিডিম নাও তো ক্লিক করলাম, সবই আপনাদের দেখাইতেছি আমি, অ্যাড আর সেট ক্লোজ করে দিবেন। তারপর দেখেন এখানে যে ইন্টার অ্যামাউন্ট ইন কয়েন, ঠিক আছে তো আমার এখন 400 কয়েন আছে। এখানে আপনারা দেখেন নিচে দেখেন লেখাটা একটু দেখেন, এই যে এখানে এখানে লেখাটা দেখেন কী লেখা, এখানে এখানে লেখা মিনিমাম রিডিম 10,000 কয়েন, 10,000 কয়েন মিনিমাম কয়েন দিতে পারবেন, 10,000 মানে হলো আপনার 100 টাকা, ঠিক আছে ফর অ্যাক্টিভ আইডি, অ্যাক্টিভ আইডির জন্য হলো 10,000 কয়েন। আর এখানে দেখেন নিচে অ্যান্ড 25,000 কয়েন হলো ইনঅ্যাক্টিভ আইডির জন্য। আর অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ এই যে বিষয়টা আমি বুঝাচ্ছি একটু পরেই। আর অ্যাডমিন চার্জ অ্যাক্টিভ আইডির জন্য হলো 15% আর ইনঅ্যাক্টিভ হলো 25%। অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখানে রেফারের সরি এখানে আমি রিডিমের ব্যাপারটা সারি। তো এখানে কী করবেন, ইন্টার অ্যামাউন্ট আপনার যদি 10,000 কয়েন থাকে তাহলে এখানে 10,000 লিখবেন, 10,000 মানে যতই হয় 10,000 হলে 10,000 লিখবেন, এরকম 10,000 লিখবেন, 10,000 কন্টিনিউ দিবেন। তারপরে আপনার কন্টিনিউ দিলে দেখেন যে কন্টিনিউ দিলে কি আসে, 10,000 লিখে কন্টিনিউ দিলাম, অ্যাড আসছে জাস্ট কেটে দিবেন। দেখেন আপনার কীভাবে নিতে চাইতেছেন, বিটকয়েনে না পেপ্যালে না পেটিএমে, যেভাবে নিতে চাইতেছেন নেবেন। তাহলে আমি বিটকয়েনে নিতে চাইলে বিটকয়েনে, এই যে বিটকয়েনে ক্লিক করবো, এবার আমরা কী করবো, এবার এই যে এখানে ক্যাশ আউটে ক্লিক করবো, ক্যাশ আউটে ক্লিক করলে আমাদের এখানে বিটকয়েনের মানে ওয়ালেট অ্যাড্রেস চাইবে, তো সেটা দিয়ে কন্টিনিউ করলেই চলে যাবে ওইখানে, ঠিক আছে। কিন্তু মিনিমাম আপনার 15 দিন সময় লাগবে, 10-15 দিন ওয়েট করতে হবে টাকাটার জন্য, 100% টাকা পাবেন, এই সব নিয়ে কোনো চিন্তা করবেন না। আর কোনো সমস্যা হলে আপনি আমাদের আমার নক করবেন, আমার ওইখানে নিচে দেখবেন যে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, পেজে যে আপনার আমার যদি নক করেন আমি সাথে সাথে রিপ্লাই করবো, নো প্রবলেম। তো ওইগুলো পরে জাস্ট আপনি কাজ করেন, ঠিক আছে। তো এখন আমি দেখাই যে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভের যে ব্যাপারটা সে এইটা কী। ওকে তো এটা হলো কি, দেখেন আমি হোমে চলে যাই, হোমে যাওয়ার পর আমার আইডি এখন দেখেন কী আসছে, জাস্ট একটু ওয়েট করুন, লোডিং হইতেছে। দেখেন আমার এখন আসছে হলো ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ আইডি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে জাস্ট একটু ওয়েট, এই যে দেখেন ডিঅ্যাক্টিভ লেখা, মানে আমার অ্যাক্টিভ না। কিন্তু অ্যাক্টিভ করতে হলে কী করা লাগবে জানেন, 5 জন এই রেফার করাতে হবে আপনার, এই যে এই রেফার কোড দিয়ে, এই যে আপনার এখানে যে রেফার কোডটা দিবে অ্যাকাউন্ট খোলার পর, এই রেফার কোডটা দিয়ে 5 জন রেফার করাবেন তাহলেই হবে, ঠিক আছে তাহলেই হবে। দেখেন আমি আপনাদের দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করেন, এই অ্যাক্টিভ নাও, এই যে দেখতেছেন অ্যাক্টিভ নাও, এখানে ক্লিক করব অ্যাক্টিভ করার জন্য। তো এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কী লেখা, ডাইরেক্ট এই যে পাস ডাইরেক্ট জয়েন টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, মানে 5 জন যখন জয়েন করাবেন আপনার রেফার করতে তাহলেই আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে, উপরের যে কথাটা এই যে এইটা। আর নিচের কথাটা কী দেখেন, এই যে অর অর কী লেখছে, ডুয়েট 5,000 কয়েন দিয়ে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা, তাহলে আপনি কী করবেন আপনার খুশি। এই হলো গেল হলো ডিঅ্যাক্টিভ আর অ্যাক্টিভের ব্যাপারটা, ঠিক আছে। তা এখন আমরা কী করব, এখন আপনার আরেকটা প্রসেস দেখাবো কীভাবে অন্যভাবে ইনকাম করতে পারবেন। যেখানে হাতের যে এই চিহ্নতে গেলে, এই চিহ্নতে গেলে আমি দেখাইছিলাম, দেখেন এটার উপর ক্লিক করলাম, এখানে যে প্রথম আমি এখানে এটা দিয়ে কাজ করাই দেখাইছি, এটা দিয়ে তো আপনার এখান থেকে ওয়াচ ভিডিও এই যে এটা দিয়েও কাজ করতে পারেন, ক্লিক নাও যে ওয়াচ এটা দিয়েও কাজ করতে পারেন। কীভাবে আপনারা ক্লিক নাওতে ক্লিক করবেন ওয়াচ ভিডিওর, এখানে ভিডিওটা বড় হইতেছে আমিও জানি, কিন্তু আমি তো সব দেখাইতেছি, আমি তো বইসা নাই তাই না, আর আমি ভিডিও কম এডিট করি, ঠিক আছে এডিট করার সময় নেই, কাজের ভিডিও অ্যাড চলতেছে আমি সাউন্ড অফ করে দিলাম, কাজের কাজ করতে হবে, দেখাইতে হবে মানুষদের, এডিট করে নানান পদের ইন্ট্রো লাগাই লাভ কি,
যাই হোক, দেখেন এখানে ভিডিওটা দেখবেন, ঠিক আছে, ওই যে উপরে দেখেন, উপরে এই যে উপরে কিন্তু মিনিট উঠতেছে, সেকেন্ড সেকেন্ড, এই যে ঠিক আছে হয়ে গেল। তো এখন কি করবেন, এখন ক্রসে ক্লিক করবেন, ক্রস, এই তো ওয়েট করেন, দেখেন আমার এই ওয়ালেটে গেলে আমার ওই যে 406, এর আগে একা ছিল, এই যে 5 কয়েন আমার এই হিস্ট্রিতে চলে আসছে, তার মানে কি 5 কয়েন আমি আর্ন করছি। এইভাবে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনি কিন্তু ফ্রি পাবেন যদি আপনারা আমার এই রেফার কোডটা ইউজ করেন, এই রেফার কোডটা অবশ্যই কপি করেন, এই রেফার কোডটা 147680, এটা কপি করে রাখেন, এটা বসায় দিবেন। যখনই আপনি যে কোনো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য, তখন আপনার একটা রেফার কোড চাবে আর নাম্বার চাবে, মেবি যাই হোক যাই চাক সেখানে রেফার কোড চাবে 100%। তো রেফার কোডটা এটা দিয়ে দিবেন আমার এইটা, ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যাপ লিঙ্কের পাশে রেফার কোডটা, ওইখান থেকে উনি দেখতে পারবেন, আশা করি বুঝতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো রিয়েল কোনো অ্যাপ নিয়ে চলে আসবো, কোনো টিউটোরিয়াল নিয়ে। যদি আর্নিং অ্যাপ চান আপনারা তাহলে কমেন্ট করে বলবেন যে আর্নিং অ্যাপ দরকার, যে কোনো ভিডিও, যে কোনো কিছু টেকনোলজি রিলেটেড তাহলে আপনারা আমাকে বলবেন, আমি করার জন্য মাস্ট বি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।